মনোনয়ন দিয়েছেন শান্তিপুরের যুদ্ধে। আমি ওনাকে ফোন করেছিলাম, করে আমি বলেছিলাম মা তোমাকে শান্তিপুরে আসতে হবে। উনি সঙ্গে সঙ্গে কথা দিয়েছিলেন যে হ্যাঁ আমি যাব শান্তিপুরে, আমি তোমার জন্য, আমার দলের জন্য, সমগ্র পশ্চিমবঙ্গের জন্য যাব। আর আমি যখন আজকে মাকে নিয়ে এই অঞ্চলে আসছি, তখন আমি দেখলাম কয়েকজন বলছেন যে ঠাকুর বাড়িতে গিয়ে মা তোমায় দর্শন করতে পারি না, এত ভিড় থাকে, যাক এখানে ভালোভাবে দর্শন করি। তাই আমি আপনাদের প্রথম কথা দিয়ে যাচ্ছি, যদি আমি শান্তিপুর থেকে গণতন্ত্রের মন্দির বিধানসভায় পৌঁছই, তাহলে বছরে অন্তত একবার মা শান্তিপুরে আসবেন আপনাদের দর্শন দেওয়ার জন্য। আর মা যেটা বললেন সেটা আমার নির্বাচনী যে ইস্তেহার দল করে দিয়েছে, তাতে আমি নিজে দায়িত্ব নিয়েছি। এবং আমি জানিয়ে রাখি আমার মতুয়া ভাইদের জন্য আলাদা অবস্থান আমার হৃদয়ে সর্বদাই থাকবে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের এই সৈনিক চিরকাল আপনাদের পাশে থাকবে, কোনোভাবে বঞ্চনার শিকার আপনারা হবেন না। শান্তিপুরের এই অঞ্চলের অন্যতম একটি বড় সমস্যা কিন্তু গঙ্গার ভাঙন। সেই জন্য সেই বিষয়টার উপরে আমার বিশেষ দৃষ্টি থাকবে। আমি আপনাদের জানিয়ে যাচ্ছি যে এই ব্যাপারটাতে আমি আর আজকে আমরা আপনাদের এই গোবরচরে উপস্থিত হয়েছি আমাদের প্রার্থী বৈজকিশোর গোস্বামী। শুধু আপনাদের শান্তিপুর এলাকার গর্ব নয়, নদিয়ার গর্ব, সেই নদিয়ার গর্ব, তার সেই গর্বর প্রার্থী, যাতে আমরা শান্তিপুরবাসী হিসাবে আমরা অন্য কিছু আর চিন্তা করবার অবকাশ নেই। আমাদের নদিয়ার দক্ষিণ অংশে আমরা কিন্তু পরিস্থিত এই অবস্থায় বৈজকিশোর গোস্বামীকে সামনে রেখে আগামী দিন নদিয়ার এই অংশের লড়াই আপনাদের নিয়ে আমরা শুরু করবার আবেদন জানতে আজকে আমরা এই গ্রামাঞ্চলের সভায় এসেছি। এখানে উপস্থিত আছেন আমাদের মতুয়া মহাসংঘের সর্বভারতীয় সভানেত্রী, আমাদের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, এখানে আছেন আমার জেলার সভাপতি রত্না ঘোষ কর, আমার জেলার সভাধিপতি দীপ্তা কুণ্ড, আমাদের প্রার্থী স্বয়ং এখানে উপস্থিত আছেন এর উদ্যোগে এবং সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে আজকের এই নির্বাচনী জনসভা, এই জনসভায় উপস্থিত রয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মা মমতা বালা ঠাকুর।